সনাতন দা আমার সৎ ভাই, জীবনে মিস কল দেয়া ছাড়া এমনি ফোন করতে শিখলো না। কি ঘরে আগুন লাগলে ফায়ার ব্রিগেডকে মিস কল দিবি? এই চন্দ্রমুখী, মুখটা একটু এদিক করো, জুতোর বাড়ি মারবো জানোয়ার কোথাকার। যাব বাবা, এই মেয়ে যেই ঘরে যাবে উনুন লাগবে না, এমনি ভাত ফুটবে। হ্যাঁ বল, কিছু পেলি নাকি বার্ড ফ্লুর মতো উড়ে উড়ে বেড়াচ্ছিস? মোপেট আছে বস, মোপেট একেবারে পাট ভাঙা শাড়ির মতো, বেশি ইউজ হয়নি। 5000 টাকা রেডি রাখো, আমি আসছি। শোন, ওটা যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে গিয়ে দিয়ে আয়, ওটার জন্যে আমি 50 টাকাও তোকে দেবো না। বুলেট দিবি বলে 1000 টাকা অ্যাডভান্স নিয়ে গিয়েছিলি, সেটার কি হলো? মালটা ঘর থেকে বাইকটা বার করছে না তো, শুধু একবার করে মুছে চুমুখে আবার ঘর ঢুকে দিচ্ছে, কি করবো বলো তো? বস, একটা হিরো হন্ডা আছে, চলবে? নিয়ে আয়। এই করছেন কি, হাত দিচ্ছেন কেন? সদ্য শোরুম থেকে এনেছি। আগে বলবেন তো, ছ্যাঁকা লাগলো। আপনাকে না হিরো হন্ডা বসে একদম হিরোর মতো লাগছে। আমার বউ মাঝে মাঝে বলে, কি হিরো হিরো, এটা কি? গব্ব দুগ্ধ। গব্ব মানে কি? গরুর দুধ, বাবার মাথায় ঢালবো। এই কাপড়টা গাড়িতে বেঁধে দাও, আর বাবার নাম করে ওখানে নারকলটা ফাটিয়ে দাও। ঠাকুরমশাই আমার বাইকটা একটু পুজো দিয়ে দেবেন? অনেকক্ষণ ধরে হাফ বেলা পুজো করে দেবো, 500 টাকা, 50 টাকায় 5 মিনিট। 500 টাকা? হ্যাঁ, আরে ছাড়ুন তো, কিছু লাগবে না, আমি পুজো করে দিচ্ছি। দিন দিন দিন, দাদু রাখছে, যান যান যান। ধরুন ধরুন ধরুন। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। দিন, এটা ধরুন, একটা ফুল নিন। ওম তৎসবিতুর বরেণ্যম ভূর্ভুবঃ স্বাহা। ওম ও, আপনি আমার পিছনে কি করছেন? আপনি যান এখানে গিয়ে দান। কার বাইক কে চড়ে, যার বাইক তার কপাল পড়ে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে বাবার দিকে 3 বার, বাইকের দিকে 2 বার, তারপর যেখানে চাপ ফাটিয়ে দিন। উরি বাপরি বাপরি বাপ, বাইক গেল না তো, ওরানটা জ্বালিয়ে দিয়ে গেল রে ভাই। ওটা কি বাইক ভাই? জাপানি জাপানি, বাজারে নতুন এসেছে, শুধু সুপারস্টাররাই চড়ে। এরকম বাইক যদি আমার একটা থাকত। হবে, ঠিক হবে, দাদু যখন শুনে নিয়েছে তখন ঠিক হবে। এইটা নাও, চলে এসো এসো এসো, এখানে শুয়ে পড়ো, আর দাদুকে বলো আমার ওই রকম একটা বাইক চাই চাই। দাদু থুড়ি, ভগবান, আমার এরকম একটা বাইক চাই 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 চাই। এ ভাই, ও ভাই, আমার বাইক, এ ভাই, ভাই, আমার বাইক। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া।